Hello guys, welcome to my channel. I am going to vlog and today I am going to vlog and today I am going to vlog and I am going to vlog and I am going to vlog ওরা দোলনায় দোল খাচ্ছে তবে আজকে আমরা একা আসিনি আরো আমাদের সাথে সবাই এসেছে মানে ওর মাসির ছেলে ছেলের বউ ও দিদিরা সবাই মিলে এসেছে আমরা আজকে যাব ওপোতে কনফারেন্স রুম নেওয়া হয়েছে সেখানে যাব এখানটা জাস্ট একটু ঘুরে দেখছি দেখে তারপরে ওপরে চলে যাব নবমী রাত মানে ব্ল্যাক কালারটা বেশি যায় তো যার জন্য আমি আমার মেয়ে দুজনেই ব্ল্যাক কালারে পরেছি তো দেখো আমি রেডি হয়ে গেছি আজকে যেহেতু দশমী আজকে সিঁদুর মাকে পরানোর বা একটু সিঁদুর একে অপরকে দেওয়া নেওয়া হয় তো যার জন্য আজকে পুরো রেড শাড়ি পরেছি আর ও তো দেখিয়ে দিয়েছে ও কি রেডি হয়েছে তো আমাদের আজকে কোথাও বেরোই না আজকে আমাদের বাড়ির সামনে যে মন্দির সেখানেই আমরা থাকি ওরা দুপুর থেকে ঘুমাচ্ছে কারণ আজকে মা চলে যাচ্ছে তো সেই জন্য যতক্ষণ ওখানে ঠাকুর থাকে ততক্ষণ আমরা থাকি বিসর্জনে অতটা অবধি আমরা যাই না তবে মন্দিরের এখানটাতেই থাকবো ওই রাত্রি দশটা সাড়ে দশটার সময় ঠাকুর পড়বে তারপর আমরা চলে আসবো তো চলো কিউটিকে আবার দেখিয়ে দাও তার দুপুর থেকে ঘুমাচ্ছে সেটা দেখো ওর কোনো কাজ নেই ও শুধু পুজোতে ঘুমিয়ে যাচ্ছে আর যখন বাজিগুলো ফাটাচ্ছে কি হচ্ছে একটু ভয়ে চমকে উঠছে তো চলো কথা না বাড়িয়ে ওখানে মেয়ে একবার দেখে এলো বললো যে ওখানে বরণ করা স্টার্ট হয়ে গেছে তো আমিও রেডি হয়ে গেছি চলো মন্দিরে যাওয়া যাক Thank you.
আমি নাচ করিনি তো ও নাচ করেছে, আর ঠাকুর বেরিয়ে গেল, তারপরে আমরাও চলে এলাম, কারণ এবার রাতে রান্না করতে হবে আর এইসব মুখটুক পরিষ্কার করতে হবে। তো চলো আজকের মতন ব্লগটা এখানে এন্ড করছি, আর সবাইকে শুভ বিজয়া প্রীতিও শুভেচ্ছা। তো চলো প্রত্যেক দিনের মতন বলছি, আমাদের ব্লগ যদি তোমাদের ভালো লাগে তো তোমরা প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো যারা এখনও সাবস্ক্রাইব করোনি বেঙ্গলি ব্লগার পিঙ্কিকে। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।